আমরা রাস্তায় বের হলে কিন্তু অনেক ধরনের হ্যারাসমেন্ট, অনেক ধরনের ইফটিজিং পাবলিক প্লেসেসে আমরা শিকার হই। পাবলিক প্লেসে নারীর নিরাপত্তা নিয়ে সচেতনতামূলক ক্যাম্পেইনের জন্য ঢাকা থেকে যশোরে 50 জন নারী বাইকারকে নিয়ে রোড শো আয়োজন করা হচ্ছে। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন CRI এর ইয়াং বাংলার সাথে যৌথ উদ্যোগে 15 ও 16 সেপ্টেম্বর ভ্রমণকন্যা ট্রাভেলস অব বাংলাদেশ, দ্য এশিয়ান ফাউন্ডেশন, শক্তি ফাউন্ডেশন ও SPK ফাউন্ডেশন এই রোড শো আয়োজন করতে যাচ্ছে। এই আয়োজনের মাধ্যমে অন্তত 75 লাখ মানুষের কাছে নারী নিরাপত্তার বার্তা পৌঁছে দেওয়া হবে বলে জানায় আয়োজকেরা। তাদের রুটটি এমনভাবে করা হয়েছে যেটি একটি ক্রস আকারের মতো হবে, মূলত লিঙ্গ সহিংসতা রোধে সচেতনতা বাড়াতেই এমন আয়োজন। আমরা রাস্তায় বের হলে কিন্তু অনেক ধরনের হ্যারাসমেন্ট, অনেক ধরনের ইফটিজিং পাবলিক প্লেসেসে আমরা শিকার হই, তো এটা নিয়ে আমাদের জনমত এবং সবাইকে একটু সচেতন করাটাই আমাদের লক্ষ্য। এবং এইটার উদ্দেশ্যেই আমরা 15 তারিখ সকালবেলা আমরা ঢাকা থেকে যশোর যাব। চার ধাপে পরিচালনার জন্য এই কর্মসূচির প্রথম রুট হবে ঢাকা থেকে যশোর পর্যন্ত, দ্বিতীয় পর্বে শ্রীমঙ্গল, তৃতীয় পর্বে চট্টগ্রামের সীতাকুণ্ড ও চতুর্থ পর্বে গন্তব্য হবে রাজশাহী। প্রতি পর্বে একটি নাটক সহ সর্বমোট 4টি পথনাটক পরিবেশন করা হবে। দেশের সকল বাইকারদের এই উদ্যোগে যুক্ত হওয়ার আহ্বান আয়োজকদের। অন্তরা সেন, সময় সংবাদ।